নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মোরলো মাছ, খুবই মচমচে করে ভাজা। তো এখানে আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ। এই দুটো জিনিস তো অবশ্যই দিতে হবে, আর তার সাথে যেটা দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্যে। এই যে এটা কালারের জন্য। তবে এখানে আমি লাল কোনো ঝাল লঙ্কা ব্যবহার করব না। আর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার তো আপনাকে দিতেই হবে। কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন, সেক্ষেত্রে কী হয় না, বেশি একটু মচমচে হয়ে যায়, যেটা ভালো লাগে না খেতে। হ্যাঁ, তো এটা আমি একটু শুকনো মেখে নেবো, কেন মাছ থেকেও আবার জল বেরিয়ে যাবে, তো সেই জন্য এর মধ্যে আর কিছু জল মেলাবো না। দিয়ে এটা কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টার মতন আমি রেখে দেবো, তাহলে বানালে ভীষণ ভালো হয়। তো দেখুন, আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি, আর এরপরে এগুলোকে আমি ভেজে নেব। তো এখানে ভাজার জন্যে আমি সবসময় লোহার কড়াই ব্যবহার করি। আপনারা এরকম ছোট্ট একটা লোহার কড়াই ভেজে নেবেন, যাতে খুব সুবিধাও হয়, মাছতেও সুবিধা হয়, আর যে কোনো ভাজা করলে তার টেস্ট কিন্তু আলাদা আসে। তো তেলটা আমার একটু গরম হয়ে যাক, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। তো তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। এই মোরলা মাছ ভাজার সাথে ডাল আর মোরলা মাছ ভাজা দারুণ লাগে। তবে মোরলা মাছের টকও ভীষণ ভালো হয়, দারুণ খেতে হয়, বেগুন টেগুন দিয়ে দারুণ লাগে খেতে। তো এইটা আমার মাছটা ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, চট করে হয়ে যায়। তো আমি আরেক ব্যাচ দিয়ে দিলাম এখানে। তো আপনাদের কাছে আজকে রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। কিন্তু তো এখন এটা গরম আছে, যদিও বা ভেঙে আমি দেখাচ্ছি আপনাকে, কিন্তু এত সহজে এখন ভাঙবে না, যেহেতু গরম আছে না, ঠান্ডা হয়ে গেলে আপনাকে আমি দেখাবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণ ভালো হয়। এই যে ভেতর অবধি কুক হয়ে গেছে, এটা আমি ভাতের সাথে পরিবেশন করে আপনাকে আমি দেখাই। তো দেখুন, মোরলা মাছ নিয়ে নিয়েছি ভাজা, আর দেখবেন এখন খুব সুন্দর করে ভেঙে দেখাবো আমি, পট করে ভেঙে যাবে। এই দেখুন ভেঙে গেল। আর নিয়ে নিয়েছি ডাল, আর নিয়ে নিয়েছি আমার নিজের ঘরের তরকারি। ভালো লাগলে লাইক করবেন, কালকে আসবো আবার। থ্যাংক ইউ।